এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সুস্বাদু একটা আলুর দম করব, খুবই ভালো, খুবই সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি এই যে শীতের সময়ের নতুন আলু। এখন পেঁয়াজ মশলা হিসেবে নিচ্ছি এই পরিমাণে, রসুন এই পরিমাণে, দম অনুযায়ী মশলাটা নিতে হবে, আদা কুচি, কাঁচা লঙ্কা, এগুলি জল অল্প দিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নেব। শিল নোড়ায়ও করা যায়। এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে, মশলাটা দিয়ে কী করবো দেখাবো। আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আবার ধুয়েছি। কড়াইটা গরম করে সর্ষের তেল দিচ্ছি অল্প পরিমাণে, তেলটা গরম হয়েছে। এখন গোটা জিরে ফোড়নে দিচ্ছি। জিরেটা লাইট ব্রাউন হওয়ার পর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এগুলি এখন কষিয়ে নেব, অল্প তেলেই মশলাটাকে কষিয়ে নেব, বেশি তেল খাওয়া ভালো না। মশলাটা কষানো হচ্ছে আর পাশে গরম জল করেছি, ঝুলের জন্য গরম জলটা দিয়েছি। আলুগুলি সেদ্ধ হবে ওইভাবে জলটা দিতে হবে যে আলুগুলি সেদ্ধ হওয়ার পরেও ঝোল থাকবে অল্প পরিমাণে। নুন দিলাম, হলুদ পরিমাণ বুঝে মিশিয়ে নিচ্ছি। এভাবে ফুটে উঠেছে। এখন কাঁচা আলুগুলি এই গ্রেভিতে বা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে, সবাই খেয়ে খুশি হবে এরকম একটা রান্না করলে, রুটির সঙ্গে থাকলে তো কথাই নেই। এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। এখন ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার আলুগুলি দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, নুন জলে ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়েছি। খুব সুস্বাদু রেসিপি, আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।